আমি যে ডকুমেন্ট বেরিয়েছে ডকি ড্রামাই আমি বলবো যে সিনেমা মারতে দাম তাক তো এইটা নিয়ে আমি একটা আমার কেমন লাগলো এই ডকুমেন্ট্রিটা তো সেটা নিয়ে আমি কথা বলবো এখানে মূলত যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে এখানে সিনেমা নিয়ে কথা বলা হয়েছে কিন্তু যে ধরনের সিনেমা নিয়ে কথা বলা হয়েছে সেই ধরনের সিনেমার কথা আহ মানে আমি কোনোদিন দেখিনি বা কোনদিন দেখবো এরকম কথা ভাবিও নি হ্যাঁ নামগুলো শুনেছি কিছু কিছু হয়তো পোস্টারও দেখেছি কারণ এই পোস্টার গুলো আমাদের এখানের থেকেও বেশি আমি কলকাতায় দেখেছি এবার বলবেন যে আমি কলকাতায় কি করে দেখলাম কলকাতায় বেসিক্যালি আমার আহ কি বলবো Barth কিন্তু আমার কলকাতা মানে আমাদের বাড়ি কিন্তু কলকাতা কলকাতা বিডেন স্ট্রিটে আমাদের বাড়ি তো ছিল এখন নেই সেটা তো ওখানকার কিছু কিছু জায়গায় বিডেন হেদুয়া বা মানে স্কটিশ স্ট্রিট কলেজের সামনে হলিজল স্কুল এই সব জায়গায় যে যে ল্যাম্পপোস্ট গুলো থাকতো সেই সেই ল্যাম্পপোস্টগুলোতে সার্কেল করে এইভাবে মানে এরকম ভাবে আর কি পোস্টারগুলোকে মারা হতো তো তখন কিছু আমরা দেখেছি তো আমাদের এখানে চুচুড়াতে কিন্তু আমি এই ধরনের সিনেমা মানে এই ধরনের আমি দেখিনি হয়তো থাকতে পারে আমি দেখিনি তো যাই হোক এখানে যেটা বলা হয়েছে যে যেমন সিনেমার নামগুলোর কথা বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে পরিচালকদের কথাও বলা হয়েছে জঙ্গল বিউটি রাত চুড়েল মানে এই ধরনের নামগুলো প্রথম কথা তো আমরা যখন শুনতাম তো মানে শুনলেই একটা হাসি পেতো কেমন একটা যাত্রা যাত্রা টাইপ নাম তো কিন্তু এগুলো এই 90 থেকে 1990 থেকে 2000 পর্যন্ত এই সময়টা ছিল এই সব সিনেমাগুলো বলে নাকি গোল্ডেন পিরিয়ড আমি সিরিজটা দেখে যেটা বুঝতে পারলাম এবং এগুলো নাকি মানে দু লাখ টাকা বাজেট থাকলে সেখান থেকে নাকি 20 লাখ টাকা এরা ইনকাম করতে পারত এমনও আমি শুনলাম মানে ডকুমেন্টারিতে দেখলাম যে সুভাষ গায় সিনেমা ডিস্ট্রিবিউট হতে মানে বা লোক হতে সময় লাগত কিন্তু এনাদের সিনেমা এই যে পরিচালক যারা আছেন যেমন দিলীপ গুলাটি বিনোদ তলোয়ার কিশন শাহ এবং জে নিলাম মানে জসপাল নীলম তো এনারা যে মানে যারা আছেন তাদের সিনেমা নাকি পোস্টার পড়লে নাকি লোক চলে আসতো মানে অদ্ভুত মানে ফল আলা সবজি আলা মানে মানে যারা যারা আর কি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা এরা কিন্তু এই ধরনের সিনেমা দেখতো তার মানেটা কি তার মানে আমরা যে বলি মাস এন্টারটেনিং মুভি এবং এই সিনেমাগুলোকে কিন্তু কোনো দিনই মেইনস্ট্রিমে ঢোgano হয়নি এবং মেইনস্ট্রিমে এদের কথা ভাবাও হয়নি এটা কি এটা সত্যি কথা আজকে এটা নয় যে আজকে রণবীর সিং বা রণবীর কাপুরের সিনেমা দেখতে মাস্ট যায় না যায় কিন্তু এই সিনেমাগুলো দেখতে তার থেকেও বেশি লোক যেত না হলে আপনারা ভাবুন না দু লাখ টাকা সিনেমা বাজেট যেখানে দু লাখ টাকা অত কম সময়ের মধ্যে শুটিং করা তো সেই সিনেমাগুলো 20 লাখ 25 লাখ টাকা আরামসে ইনকাম করে ফেলতো কিন্তু একটাই এনাদের মানে আমার যেটা পুরো ডকুমেন্টারিটা দেখে যেটা মনে হলো এনাদের একটাই যে যে ব্যাপার মানে এটা কিন্তু একটা আর্টিস্টিক মানে আর্টিস্টিক কিন্তু ব্যাপার আছে কিছু কিছু টাইটেল গুলো যেগুলো আপনারা ডকুমেন্টরিতে দেখলে মানে মানে টা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিছু কিছু সিনেমা এই ধরনের মুভি যে টাইটেলগুলো গুলো টাইটেল গুলো কিন্তু দারুন মানে কিন্তু যেটা মনে হলো যে সময়ের সঙ্গে সঙ্গে এনারা নিজেদেরকে নিজেদের চিন্তা ভাবনাগুলোকে গুলোকে বদলাননি এনারা ইনকাম করেছেন কিন্তু চিন্তা ভাবনাগুলোকে গুলোকে বদলাননি তাহলে হয়তো আরো মেন মানে হিরোদের সঙ্গে মেন স্ট্রিমের নায়িকা নায়কদের সঙ্গে হয়তো ওনারা সিনেমা করতে পারতেন এটা কিন্তু সত্যি কথা কারণ ওইটুকু কম সময় কম বাজেটে ওরকম ধরনের ডিরেক্টাররা এই ধরনের সিনেমারা আমার সবচেয়ে বেশি আমি আলাদাভাবে বলতে চাই ওই এইসব ধরনের সিনেমাতে নর্মালি অ্যাডাল্ট সিন থাকে ভূতের একটা ব্যাপার থাকে ভূতের যে মেকআপ গুলো যেটা হতো তখন আমি আপনারা চিন্তা করে দেখুন এখন তো অনেক কিছু দিয়ে ভূতের মেকআপ করা হয় কিন্তু তখনকার দিনে দেখুন মানে তখন তো মেকআপে ভারতবর্ষে তো অত উন্নত তো হয়নি আর তাছাড়া এগুলো বি গ্রেডের সিনেমা যেহেতু বলা হচ্ছে এদের বাজেট নিশ্চয়ই মেন স্ট্রিমের সিনেমার থেকে বাজেটের থেকে অনেক কম হতো তো সেই সময় ওই যে ভূতের যে মেকআপ আপনি স্ক্রিনেই দেখুন এখান দিয়ে রক্ত বেরোচ্ছে বা আমি একটা দেখলাম যে একটা মেয়ে বা হবে হয়তো করছে যে একটা লোমশ হাত বা পুরো মুখটাই তার একটা রকমের দেখতে ওগুলো দেখলে কিন্তু ভয় লাগে তো তখন তাহলে কিভাবে ওই মেকআপ করা হতো এবং মেকআপ করে সে আর্টিস্ট কিন্তু অভিনয় করতেন এবং আমার শরীরে আমি একটা জিনিস জানি আমার শরীরে সামান্য যদি মেকআপ পরেও তাতেই মানে এটা এটা একটা হিউম্যান মানে স্কিনের এটা নেচার যে স্কিন তখন কিন্তু ব্লাড সার্কুলেশন খুব ফাস্ট হয়ে যায় এটা আমি যে কোনো মেকআপের ক্ষেত্রে বলছি ধরুন আমি এখন মানে কি ফাউন্ডেশন কম্প্যাক্ট এই সমস্ত জিনিস লাগালাম লিপস্টিক থেকে শুরু করে আরো বেশি অনেক মেকআপ করলাম একেবারে তাতেও কিন্তু একটা দেখবেন মানে আমাদের স্কিন টোনের মধ্যে যেটা হয় এটা মেয়েরা বেশি ফিল করতে পারে একটা কিন্তু দেখতে সুন্দর লাগে কিন্তু একটা অস্বস্তি কিন্তু থেকেই যায় এটা থাকে আবার এই ধরনের সিনেমাতে যে ধরনের আমি মেকআপ দেখলাম এই মেকআপগুলো মানে স্কিনের ওপর দেওয়া মানে এমনিতে আমরা এখনকার দিনে প্লাসেটিক মেকআপের কথা অনেক শুনি এই প্রস্তুতিক মেকআপও মানে স্কিনে দেওয়া মানে একটা মানে মানে মনে হয় যেন একটা বিশাল একটা ব্যাপার সেই মেকআপ তোলা লাগানো মানে একটা হিউজ আমি শুধু ভাবছি যে একজনও এই সিনেমাতে তখনকার দিনে একটা পুরো মানুষকে ওইভাবে সাজানো হয়েছে কারণ তারা আর্টিফিশিয়াল কিছু দেখাতে পারবে না যে তাদের অত বেশি বাজেট নেই যে ভূতকে যাকে তারা চিন্তা করছে তারা আর্টিফিশিয়ালি তো বানাতে পারছে না তারা মানুষকে দিয়ে কাজটা করাচ্ছে তো এই অ্যাঙ্গেলগুলো গুলো চিন্তা করে কিন্তু দেখলে মনে হবে যে এদের কিন্তু artistic সেন্স বা cinematic সেন্স কিন্তু আমাদের থেকে mainstream এর থেকে কিন্তু কোন অংশ কম নয় শুধু একটাই অসুবিধা যে এনারা mainstream সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি mainstream সঙ্গে না রাদার i can say সময়ের সঙ্গে এনারা তাল মিলিয়ে চলতে পারেননি তারা তাহলে হয়তো আজকে ওনারা কেউ কেউ বিখ্যাত হয়তো পরিচালক হয়েও যেতে পারতেন তো আমার তো এই ডকুমেন্টারিটা আমার ভালো লেগেছে এই সত্যি কথা বলতে এই জিনিসটা আমার কাছে রিভিউ ছিল না মানে মানে কি বলবো এই যে এই জিনিসগুলো সত্যি আমি জানতাম না মানে আমার এটা পরিধির বাইরে ছিল মানে থ্যাঙ্কস টু অ্যামাজন প্রাইম যে এই ধরনের ডকুমেন্টারি এনে দিয়ে আমাদের পরিধিটা অন্তত আমি আমার কথা বলছি আমার পরিধিটা একটু বাড়িয়ে দেওয়া হলো মানে সিনেমা সম্পর্কে সব ধরনের সিনেমা এইগুলোর মধ্যেও একটা মানে কি বলবো একটা মানে ট্যালেন্টের ব্যাপার থাকে এগুলোর মধ্যে ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে তো না হলে এত দর্শক যেত কেন এটাও তো একটা ব্যাপার আছে তো আমার তো ডকুমেন্টারিটা বেশ ভালো লেগেছে খুব ইনফরমেটিভ একটা ডকুমেন্টারি সো থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই